বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বরগুনা রিপোর্টার্স ইউনিটির দশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এবং এতিমদের সাথে নিয়ে কেক কাটা হয়। আজ পয়লা জুলাই শুক্রবার সকাল দশ ঘটিকায় বরগুনা পৌরসভার অডিটোরিয়ামে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ, ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বরগুনা জেলা চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক আলহাজ আজিজুল হক সপন, বরগুনা বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক বাদল দেবনাথ, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা সহ বরগুনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশায় থেকে মানুষকে যতটা উপকার করা সম্ভব অন্য পেশায় থেকে তা সম্ভব নয়। একটি মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে সাংবাদিকগণ ভালো কাজের অংশীদার হতে পারেন। বর্তমান সময়ে শুধু নেগেটিভ নিউজের দিকেই সাংবাদিকরা এগিয়ে যান। শুধু নেগেটিভ নিউজ না করে সমাজের যারা ভালো কাজ করে তাদের কার্যক্রম ফুটিয়ে তুলতে পারলে তারাও ভালো কাজের উৎসাহ পাবে এবং অন্য মানুষ এই নিউজ দেখে ভালো কাজ করার আগ্রহ পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি সজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাফিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক সবুজ, দপ্তর সম্পাদক ইসাহাক জুয়েল, প্রচার সম্পাদক মোহাম্মদ মুরসালিন, তথ্য গবেষণা সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ জুলহাস মিয়া, সদস্য ধীরেন্দ্র কিশোর, এ কে এম শাহাদত হোসেন শাওন, এম মাসুম বিল্লাহ, এ এস এম সিফাত সহ সংগঠনের সকল সদস্যরা। এতিম শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়েছে ও এতিম শিশুদের একবেলা খাবারের আয়োজন করা হয়েছে।